প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোজায় জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপি সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। ইফতার পার্টিতে তারা আওয়ামী লীগ ও সরকারের বদনামে ব্যস্ত থাকছে। সোমবার বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আলোচনায় তিনি আবারও ইফতার পার্টির পরিবর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগের দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে এই আলোচনা সভা। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের এই আয়োজনে অংশ নেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় দলের কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে জাতির পিতার বর্ণাঢ্য কর্মজীবনের নানা দিক উঠে আসে। বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক স্বাধীনতার যে লেগাসি উত্তরাধিকার রেখে গেছেন, তিনি চলে গেলেও তার লেগাসি কোনোদিনও মরবে না। প্রধান অতিথি শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ থাকলে এদেশের গরিবের পেটে ভাত থাকে, গরিবের মাথা গোঁজা ঠাঁই হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশে একটি মানুষও ঠিকানাবিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না, আমরা সেটাই বাস্তবায়ন করে যাচ্ছি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পণ্যের দাম বেড়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, ইফতার পার্টির নামে অপচয় এবং কেউ কেউ সরকার বিরোধী ষড়যন্ত্র করছে। তারা অগ্নিসন্ত্রাস করে, গাড়িতে রেলে আগুন দেয়, মানুষকে পুড়িয়ে মারে, সে মা সন্তান সব পুড়িয়ে মারে। আর এখন আবার কি দেখবেন, তারা কিন্তু কোনো মানুষকে ইফতার দেয় না, নিজেরা ইফতার পার্টি খায়। তারা ইফতার পার্টি খায় আর ওই ইফতার পার্টিতে যেও আল্লাহ রসুলের নাম নাই, আওয়ামী লীগের গীবাদ গায়। বঙ্গবন্ধু স্বপ্নের দেশ যাতে আর কখনো অন্ধকারের দিকে ধাবিত না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই দেশে গণতন্ত্র দিয়েছে আওয়ামী লীগ, গণতন্ত্র ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ, গণতন্ত্রের চর্চা করে আওয়ামী লীগ নিজের দলের ভিতরে এবং দেশেও। 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত ও স্মার্ট দেশে পরিণত হবে বলেও আবারও আশা প্রকাশ করেন শেখ হাসিনা। জাতির পিতার জন্মদিনে এটাই আমাদের প্রতিজ্ঞা। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোজায় জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপি সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। ইফতার পার্টিতে তারা আওয়ামী লীগ ও সরকারের বদনামে ব্যস্ত থাকছে। সোমবার বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আলোচনায় তিনি আবারও ইফতার পার্টির পরিবর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগের দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে এই আলোচনা সভা। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের এই আয়োজনে অংশ নেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় দলের কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে জাতির পিতার বর্ণাঢ্য কর্মজীবনের নানা দিক উঠে আসে। বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক স্বাধীনতার যে লেগাসি উত্তরাধিকার রেখে গেছেন, তিনি চলে গেলেও তার লেগাসি কোনোদিনও মরবে না। প্রধান অতিথি শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ থাকলে এদেশের গরিবের পেটে ভাত থাকে, গরিবের মাথা গোঁজা ঠাঁই হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশে একটি মানুষও ঠিকানাবিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না, আমরা সেটাই বাস্তবায়ন করে যাচ্ছি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পণ্যের দাম বেড়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, ইফতার পার্টির নামে অপচয় এবং কেউ কেউ সরকার বিরোধী ষড়যন্ত্র করছে। তারা অগ্নিসন্ত্রাস করে, গাড়িতে রেলে আগুন দেয়, মানুষকে পুড়িয়ে মারে, সে মা সন্তান সব পুড়িয়ে মারে। আর এখন আবার কি দেখবেন, তারা কিন্তু কোনো মানুষকে ইফতার দেয় না, নিজেরা ইফতার পার্টি খায়। তারা ইফতার পার্টি খায় আর ওই ইফতার পার্টিতে যেও আল্লাহ রসুলের নাম নাই, আওয়ামী লীগের গীবাদ গায়। বঙ্গবন্ধু স্বপ্নের দেশ যাতে আর কখনো অন্ধকারের দিকে ধাবিত না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই দেশে গণতন্ত্র দিয়েছে আওয়ামী লীগ, গণতন্ত্র ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ, গণতন্ত্রের চর্চা করে আওয়ামী লীগ নিজের দলের ভিতরে এবং দেশেও। 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত ও স্মার্ট দেশে পরিণত হবে বলেও আবারও আশা প্রকাশ করেন শেখ হাসিনা।
জাতির পিতার জন্মদিনে এটাই আমাদের প্রতিজ্ঞা। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।